বড় খবর। রাষ্ট্রপতি পদে বসেই ইউএনএসসিতে স্থায়ী সদস্য পদের জন্য ভারতের সমর্থন করবেন জো বিডেন। বিস্তারিত জানাবার আগে বলবো, এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, আর বিভিন্ন ধরনের খবরের আপডেট জানতে বাজিয়ে দিন পাশের বেল আইকনটি। আমেরিকার নতুন রাষ্ট্রপতি আসনে বসতে চলেছেন রাষ্ট্রপতি জো বিডেন। পূর্বেকার মতোই আগামীতে ভারত এবং সুপার পাওয়ার আমেরিকার সম্পর্কের বিষয় তিনি জানিয়েছেন, দুই দেশের মধ্যেকার বন্ধুত্বের সম্পর্ককে আরও গভীর এবং মজবুত করে তুলতে তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন। গভীর হবে ভারত মার্কিন সম্পর্ক। 2006 সালে এক বিবৃতিতে এই জো বিডেনই বলেছিলেন, 2020 সালে ভারত এবং আমেরিকা আরও কাছাকাছি চলে আসবে, দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর হবে। পরবর্তীতে ইন্দো মার্কিন পারমাণবিক চুক্তিতে বিডেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সেই সঙ্গে জানা গিয়েছে তিনি ইউএনএসসিতে ভারতের দাবির পক্ষে সমর্থন করবেন, ইউএনএসসিতে ভারতের স্থায়ী সদস্য পদ লাভের পক্ষে সমর্থন। বিডেন নির্বাচনী নীতিমালায় বলেছেন, ইউএনএসসিতে ভারতের স্থায়ী সদস্য পদ লাভের বিষয়ে ভারতকে সাহায্য করবেন, পাশাপাশি সন্ত্রাসবাদ দমনে এবং ভারতের অন্যান্য সিদ্ধান্তে ভারতকে সমর্থন করবে। সন্ত্রাসবাদ, জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য এবং বাণিজ্য সহ নানান গুরুত্বপূর্ণ বিষয়েও ভারতের সঙ্গে আলোচনায় বসতে পারে বলে জানা গিয়েছে। স্বপ্ন পূরণের পথে বিডেন। সূত্রের খবর, মার্কিন প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামার সময়কালে উপরাষ্ট্রপতি হিসেবে বিডেন বিভিন্ন বিষয়ে ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করার জন্য নানান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বিডেনের কথা মতো 2020 সাল থেকে না হলেও আগামী 2021 সালের 20 জানুয়ারি থেকে মার্কিন রাষ্ট্রপতির পদে অবতীর্ণ হয়ে তার সমস্ত স্বপ্ন পূরণের পথে ধীরে ধীরে তিনি এগিয়ে যাবেন। পাশাপাশি ভারতের সঙ্গে জলবায়ু পরিবর্তন, দ্বিপাক্ষিক ব্যবসা সংক্রান্ত বিভিন্ন বিষয় দেশকে এগিয়ে নিয়ে যাবার জন্য ভারতের সঙ্গে আলোচনায় বসার আশ্বাসও দিয়েছেন তিনি।